हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल सोना किचन एंड लाइफस्टाइल अपन के स्वागत जानाई। आज हमें एक नतून रेसिपी बनाते चले मान कचू शाक दिए डाल रेसिपी। এই কচু শাকটিকে এভাবে কেটে নেব। কচু শাক কাটা হয়ে গিয়েছে, এবার আমি বাটিতে 100 ডাল নিয়ে নিব, 5 ফোড়ন শুকনো লঙ্কা, সরষে একটু নিয়ে নেব, তেল নিয়ে নিয়েছি, কচু শাকটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি ডালটি বানাবো। প্রেসার কুকারে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দেব। আমার শুকনো লঙ্কা 5 ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, এবার ডাল দিয়ে দেব। ডালটাকে কিছুক্ষণ নেড়ে আমি এবার জল দিয়ে দেব। আমি প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, গরম তেলে একটু লবণ দিয়ে দেব আর কচু শাকটা দিয়ে দেব। কচু শাকটাতে অল্প একটু জল দিয়ে দেব। আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে আর প্রেসার কুকারে ডালটা হয়ে গিয়েছে, এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দেব। কড়াইয়ে কচু শাকে এবার ডালটা দিয়ে দেব। অল্প একটু হলুদ দিয়ে দেব। ডালটা ভালো করে ফুটে গেলে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।